দেখো এক সামনে একটা জিনিস তুমি তার চিন্তা কখনো ভুলতে পারবে না, তুমি যেখানে যাবে তার চিন্তা তোমার সঙ্গে সঙ্গে যাবে। আরে আমি তাকে কি করে বোঝাই, 5 টাকার জিনিস যখন 10 টাকায় কিনতে হয় আমি সেই 5 টাকার জন্যও আফসোস করি। তোমরা দেখবে তোমাদের গ্রুপের মধ্যে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একটা বন্ধু থাকবে সে পুরো দেবদাস মার্কা, তোমরা এদিকে এনজয় করছো সে দেবদাসের মতন বসে আছে, তারপর যা হয়। দেখ আমি ওকে কোনোদিনও ভুলতে পারছি না, ও আমার প্রতিটা মুহূর্তে আছে। দেখ তোরা আজকে এনজয় করছিস, আমার কি ইচ্ছা করছে না আমি যে তোদের সাথে একটু এনজয় করি? আমারও ইচ্ছা করছে, কিন্তু তোদের এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমারও খুব ইচ্ছা করে। তোরা এদিকে বিড়ি সিগারেট খাচ্ছিস, আমার কি খেতে ইচ্ছা করছে না? আমি কেন খাচ্ছি না জানিস? সে আমাকে একদিন বারণ করেছিল, তাই আজকে আমি আজকে গন্ধটা শুকছি কিন্তু খেতে পারছি না। আমি তার কষ্ট কিছুতেই ভুলতে পারছি না। দেখ ভাই এক্স যখন চলে যায় তোর লাইফে কিন্তু কোনোদিনও এক্স ফিরে আসবে না, কিন্তু আমরা তোর বন্ধু, তোর সঙ্গে কিন্তু সারাটা জীবন আমরা একসাথে থাকবো। তোর মাল কেটে যাবে, আমরা সেই আনন্দের মদ খাবো, কিন্তু এক্স কিন্তু তোর লাইফে ভাই কোনোদিনও আসবে না। আর যদিও বা সে ফিরে আসে, ওই কাল লাগিনি বল আর কাল নাক বল, সে যদি তোর লাইফে কোনোদিনও ফিরেও আসে, ভালো চিন্তা ভাবনা নিয়ে তোর লাইফে আসবে না। তোকে যদি দুবার বাঁশ দিয়ে থাকে মনে করবি তোকে এবার 10 বার বাঁশ দেবে। এইবার আসি পার্কে। তোমরা দেখবে পার্কে কোনো কাপলস যখন বসে যখন প্রেম করে, হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে প্রেম করছে, কতটা দেখতে ভালো লাগে বলতো? আমরা সবসময় চাই যে তার মতন আমরা থাকতে। একদল থাকে তাদেরকে সাপোর্ট করে, আর একদল থাকে যাদের সদ্য সদ্য ব্রেকআপ হয়েছে, 10 বছর আগে ব্রেকআপ হয়েছে, তারপরে যা হয়। বাবা তোরা একবার দেখতে পাচ্ছিস, একদিন আমি ওর সাথে বসেছিলাম, আমার হাতের উপরে হাত দিয়ে বসে থাকতো, তার আংটি নিয়ে আমি খেলা করতাম, সে আমার কাঁধে মাথা দিয়ে শুয়ে থাকতো। সে জানিস একবার বলেছিল আমার 10 দিন পায়খানা হয় না, তারপরেও আমি কিন্তু তার পেটে হাত বুলিয়ে দিয়েছি, তার কষ্টটা আমি বুঝতে পেরেছি। আজকে দেখ সেই জায়গায় অন্য কেউ বসে আছে, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমিও চাইছি যে তার জায়গায় যদি আমি একবার থাকতে পারতাম। আমি একবার জানিস হাঁটু গেড়ে তাকে প্রপোজ করেছিলাম, সে আমার গালে চড় মেরেছিল, তার কিছুক্ষণ পরে কিন্তু সে আমাকে একটা গালে কিস করেছিল। আমি এই কষ্ট আর নিতে পারছি না, এদেরকে হাঁটা তো এক্ষুনি, এদেরকে হাঁটা আমি চোখের সামনে নিতে পারছি না, এদেরকে হাঁটা তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে। দেখ ভাই ওখানে যারা বসে আছে তারা একে অপরকে ভালোবাসে, আর তোর কি মনে হচ্ছে ওদের কখনো ব্রেকআপ হয়নি? আর তুই এটা কনফার্ম কি করে হলি যে ওটা ওর গার্লফ্রেন্ড আর ওটা ওর বয়ফ্রেন্ড? এমনও তো হতে পারে ওই গার্লফ্রেন্ড এনেছে অন্য কারোর বয়ফ্রেন্ড, কিংবা ওই বয়ফ্রেন্ড এনেছে অন্য কারোর গার্লফ্রেন্ড। বোঝ ব্যাপারটা, বাস ট্রেন সব কিছু দাঁড়াবে, কিন্তু গার্লফ্রেন্ড কোনোদিনও তোর জন্য দাঁড়াবে না, কিংবা বয়ফ্রেন্ড তোর জন্য কোনোদিনও চোখের জল ফেলবে না। তুমি যখন ক্লাস 10 থেকে 11 ওঠো তখন কিন্তু 10-এর বইগুলো কিন্তু অত যত্নে রাখো না যতটা পরিমাণে তোমার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড তোমাকে যে একটা গিফট দিয়েছে। তুমি ঘুমানোর সময় তার বালিশের মধ্যে মাথার মধ্যে রেখে তুমি ঘুমাচ্ছো, এই গিফটটা আমি এখনও রেখে দিয়েছি জানো। আমি ঘুমাতে পারছি না, যখনই আমার ঘুম আসে না তখনই এই তোমার গিফটটাকে আমি চোখের সামনে তুলে ধরি, একটু হলেও ঘুম আসে তারপরে ভেঙে যায়। ওই তুমি আমাকে ডাকলে, পালিশের মধ্য থেকে তুমি আমার মুখটা উঁচু করে তুললে, আমি কি করব, তোমার এই প্রতিটা গিফট আমি এখনও আমার ভেতরে রেখে দিয়েছি। আমি এখনও ভাঙাচুরোর দোকানে দিয়ে আসিনি, আমার রাগ হলে আমি গিফটটাকে ভাঙি না, আমি গিফটটাকে যত্ন করে রেখে দিই, প্রতিদিন একবার জল দিয়ে ধুয়ে খাই গিফটটাকে, বোঝার চেষ্টা করো। তোমাকে কিন্তু আমি এখনও ভুলতে পারছি না। ওরে শোন হারাম জাদা আর হারাম জাদি, যখন তোর খিদে পাবে, যখন তোর কাছে টাকা পয়সা থাকবে না, গিফটটা ভাঙাচুরোর দোকানে গিয়ে বিক্রি করে দিয়ে আসবি। আমি তোমার নেই নেই কিসের জন্য? তোর কি গিফট কি তোর কি দোকানে কি খুঁজে পাওয়া যায় না? আর গিফট তুই কোনোদিনও পাবি না, আর কোনোদিন তুই প্রেম করবি না, ও সভ্য লজেন বিস্কুট ছুঁচো ইঁদুর। দেখো সবশেষে আমি একটাই কথা বলতে চাই, যখন তোমার এক্সের কথা মনে পড়বে এক্সের নাম ধরে বাড়ি একটা কুত্তা পোষো। যখনই তোমার এক্সের কথা চিন্তা হবে এক্সের নাম ধরে কুত্তাকে ডাকো, এই টুম্পা সোনা, এই পায়েল সোনা, এই রাহুল সোনা। যখনই কুত্তা তোমাকে ঘেউ ঘেউ করে ডাক দেবে তখনই মনে করবে এক্স তোমার মধ্যে এখনো জীবিত আছে।